হ্যালো এভরিওয়ান, আমি করবি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই শীতকালে সবাই একটা খুব বড় সমস্যায় ভোগেন, সেটি হলো পা ফাটা। সেই পা ফাটা কিভাবে কিওর করা যায় তারই একটা রেমেডি আজ তোমাদের সাথে শেয়ার করব। তবে এই পা ফাটা কিন্তু শুধুমাত্র বাইরের ওয়েদারের শুষ্কতার জন্য হয় তা নয়, কিন্তু আমাদের ইন্টারনাল কোনো অসুবিধা থাকলে বা ভেতরে কোনো সমস্যা থাকলে তার জন্যও কিন্তু পা ফাটে। যেমন আমরা যদি জল কম খাই তাহলে কিন্তু আমাদের ডিহাইড্রেশন হয়, যার জন্য কিন্তু পা ফাটে। যাদের পেটের সমস্যা থাকে তাদেরও কিন্তু পা ফাটার সমস্যা থাকে। আবার যারা অনেকক্ষণ কোনো কাজ দাঁড়িয়ে করেন কিংবা বেশি হাঁটাচলা করেন, বেশি বেশি বসেন না, বেশি সময় দাঁড়িয়ে কিংবা হাঁটাচলা করে কাজ করেন, তাদেরও কিন্তু পা ফাটে। তবে এই পা ফাটা থেকে আমরা এই শীতকালে কিভাবে মুক্ত হতে পারি কিংবা সারা বছর যাতে পা না ফাটে কি করলে সেটা হবে, সেটা হবে সেই রেমেডিটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে অনেকেই বলেন যে রাতারাতি পা ফাটা ঠিক হয়ে যাবে, তারপরে এক রাতের মধ্যে পা ফাটা একেবারে সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু কখনোই হয় না। এটা আমিও জানি, তোমরাও জানো, এক রাতের মধ্যে কোনো কিছুই হয় না, এর জন্য কিছু সময় লাগে। তবে আমি যে রেমেডিটা বলে দেবো সেটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের এক সপ্তাহের মধ্যে 80% কিন্তু পা ফাটা ঠিক হয়ে যাবে। তবে আমি রেমেডির মধ্যে কিন্তু কোনো প্যাকও বলবো না কিংবা কোনো ক্রিম তৈরি করাও বলবো না, মাত্র একটা জিনিস বলবো যে একটা জিনিস দিয়ে তোমরা তোমাদের পা ফাটা ঠিক করে নিতে পারো। এই পা ফাটার জন্য প্রথমে আমাদের পাটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপর যে একটি জিনিসের কথা বলছিলাম, সেই একটি জিনিস লাগালে আমাদের পা ফাটা কমবে, সেটা লাগিয়ে নিতে হবে। তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে এটি করব। পাটা পরিষ্কার করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ খাওয়া সোডা, দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। এখানে যে খাবার সোডাটা দিয়েছি, এই খাবার সোডা হলো পায়ের ফাটার ভেতরে যে জেদি ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো বার করে নিতে সাহায্য করে। আর হলুদ দিয়েছি, হলুদ হলো কাজ করে অ্যান্টিসেপটিকের, কারণ ফাটার মধ্যে অনেক সময় ময়লা ঢুকে সেখানটায় সেপটিক হয়ে যেতে পারে, তাই হলুদ দিলে সেখানে সেপটিক হওয়ার চান্স কম, সেটা অ্যান্টিসেপটিকের কাজ করবে। এবার এগুলো সব একসাথে এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা সলিউশন তৈরি করলাম। এবার এটা দিয়ে আমরা পাটা পরিষ্কার করব। কিভাবে করব চলো তোমাদের দেখিয়ে দিই। এটা আমার রেডি করা হয়ে গেছে, এবার এটা দিয়ে পাটা পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ সলিউশনটা কেমন হয়েছে? এবার যে সলিউশনটা আমি তৈরি করেছিলাম দেখো, সেই সলিউশনটা দিয়ে, আর এরকম একটা টুথব্রাশ নিয়েছি, বাদ দেওয়া টুথব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমরা ভালোভাবে গোড়ালিটা এরকমভাবে পরিষ্কার করে নেব। যে ফাটাগুলো আছে সেই ফাটাগুলো পরিষ্কার করে নেব। তবে এই সলিউশনটা দিয়ে পরিষ্কার করার আগে পাটা কিন্তু ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যাদের পা খুব বেশি ফাটা তারা একটু সাবানের সাথে একটু পিউমিক স্টোন দিয়ে ভালোভাবে পাটা ঘষে পরিষ্কার করে নেবেন। এরকমভাবে গোড়ালিটা ভালোভাবে ঘষবো। অনেকে পায়ের পাতা, বুড়ো আঙুলের নিচেটাও অনেক সময় ফাটা থাকে, সেটাও একটু এরকম সলিউশন দিয়ে ভালোভাবে ঘষে নেবেন। এরকমভাবে অন্তত 5 মিনিট ধরে ঘষতে থাকবো। খাবার সোডা দেওয়ার জন্য ভেতরের যে ময়লাগুলো থাকে ফাটার সেগুলো একদম ভালোভাবে বাইরে চলে আসবে। দেখুন আমার 5 মিনিট ঘষে নেওয়া হয়ে গেছে, এবার আমি পাটা ধুয়ে আসব। দেখো আমি পাটা ধুয়ে এসেছি, এবার একটা তোয়ালে দিয়ে ভালোভাবে পাটা মুছে নেব। এর মধ্যে আমি হলুদটা দিয়েছিলাম অ্যান্টিসেপটিকের জন্য, তবে হলুদ দিলে একটু দাগ হয়ে থাকে। তোমরা যদি চাও যে হলুদ দিলে পায়ে দাগ হয়ে থাকে, সেটা দেখতে খারাপ লাগে, তাহলে তোমরা হলুদটা স্কিপও করতে পারো। এবার যে জিনিসটার কথা আমি বলেছিলাম তোমাদের, সেই জিনিসটা হলো গ্লিসারিন। এই গ্লিসারিনই তোমাদের পা সুন্দর নরম মোলায়েম করবে আর পা ফাটা থেকে মুক্তি দেবে। গ্লিসারিনটা কীভাবে মাখবে? পাটা যখন এরকম পরিষ্কার করা হয়ে যাবে হাতে পরিমাণ মতো, আমি এখানে 4 ফোঁটা গ্লিসারিন নিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। গ্লিসারিন নিয়ে এবার পায়ের গোড়ালিতে ভালোভাবে মাখিয়ে নেবে। এরকমভাবে 2 থেকে 3 মিনিট ধরে
পায়ের গোড়ালিতে ওপরে সব জায়গায় ভালোভাবে মালিশ করে নেবে, এরকম ভাবে গোড়ালিটায় ভালোভাবে ঘষে ঘষে এরকম ভাবে মালিশ করবে। এরকম ভাবে মালিশ করা হয়ে গেলে পাটা কিন্তু এরকমভাবে খোলা অবস্থায় রাখা যাবে না। পায়ে তোমরা একটা পাতলা সুতির কাপড় জড়িয়ে রাখতে পারো, অথবা পায়ে একটা মোজা, এরকম একটা মোজা পায়ে পরে রাত্রে শুতে পারো। তবে এই রেমেডিটা আমি করলাম, এটা কিন্তু রাতেই করার চেষ্টা করবে, কারণ রাতে অনেকটা টাইম পাওয়া যায় আমাদের পা রিপেয়ার হওয়ার জন্য। এরকমভাবে মোজাটা পরে তোমরা রাত্রে ঘুমাবে। তবে যারা মোজা পরতে পারো না, তারা পায়ে সুতির কাপড় জড়িয়ে রাখতে পারো। আর যদি সেটাও না পারো, তাহলে পায়ে গ্লিসারিনটা লাগিয়ে মোটামুটি আধ ঘন্টা বসে থাকবে, তারপর তোমরা ঘুমাতে যাবে। পা পরিষ্কারটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারো, কিন্তু গ্লিসারিনটা কিন্তু রোজ রাতে শোয়ার সময় অবশ্যই লাগাবে। তাহলেই দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমাদের পা ফাটা অনেকটা কমে গেছে। আর এই প্রসেসটা যদি তোমরা সারা বছর করতে পারো, তাহলে সারা বছরে না গরমকালে না শীতকালে কখনোই পা ফাটার সমস্যা তোমাদের আর থাকবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক ও শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে পরে যে নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাও।